কখন কি কোন ফাউন্ডেশন দিতে হবে এটা কি বুঝতে পারো না বা কোন ফাউন্ডেশনে এর কোয়ালিটি কি রকম সেটাও বুঝতে পারো না তো আজকে তোমাদের জন্য কিন্তু আমি ইন্টারেস্টিং ভিডিও নিয়েছি তো হাল হুম আমি শ্রী মেটািক তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়েছি শেষ হয়ে গেছে এত মেকআপ করলে ফাউন্ডেশন কনসিলার তো শেষ হবেই এরকম সাউন্ড হবে ব্লেন্ডার দিয়ে যখন ব্লেন্ড করবে এরকম সাউন্ড হবে তাহলেই তো ব্লেন্ড হবে ভালো করে তাহলে আবার কাস্টমারের মেয়ে খুব ফাটিয়ে দিও না জানো কারণ এইটা খুব স্পঞ্জি আর যদি খুব শক্ত ইউজ করা তাহলে কিন্তু প্রবলেম হবে আর একটুখানি চেঞ্জ করবো একটু হাই দেবো এর মধ্যে দিয়ে আমি শেড দিচ্ছি এটা দিচ্ছি ঠিক আছে একটু হাই শেডটা দিয়েছি ভালো করে ব্লেন্ড করে নিেন্ড করতে হবে দেখো এই দিকটা দেখো আর দিকটা দেখো মনে হচ্ছে কোনো মেকআপ করিনি সত্যি হাই কভারেজ কোনো মেকআপ করিনি মনে হচ্ছে কিন্তু দেখো আমি কতটা মেকআপ করেছি তো চলো নেক্সট নেক্সট দিকে যাই তারপর আমি চলে সকালে তো প্রথমে আমি এই শেডটা ইউজ করছি প্রথমে আমি এই শেডটা ইউজ করছি তোমরা ভালো করেই জানো যারা আমার ভিডিও দেখো যে আমি প্রথমেই একটা ডার্ক কালার ইউজ করি কিন্তু কোনো মেকআপ ইউজ করছি না একদিকে কিন্তু ইউজ করছি একটাই কারণ বোঝানোর জন্য যে ফাউন্ডেশনের ফিনিশিংটা কীরকম কী আসছে ব্রাশ ইউজ করে নি ভালো করে ডিউটিভ করে বসিয়ে নিয়ে আর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাবো যে এদিকটা কীরকম লাগছে এদিকটা কীরকম লাগছে অন্য কনসিলারের কি কি কাজ হয় বা কি এফেক্ট সাইড এফেক্ট সব কিছু কিন্তু নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে ওয়াও 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 এটা দেখো আর এটা দেখো এটা তো সত্যি নৌমিকাপ লুক লাগছে ওয়াও অ্যামেজিং 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 যারা যে সমস্ত বিউটি আমাকে দেখছো অবশ্যই কিন্তু এই কনসিলারটা ইউজ করো সপার এলের দারুন আমি বুঝতে পারছি যেখানে উল্টো দেখাচ্ছে কিন্তু দিস ইজ দা সপার এল প্যালেট ওয়াও প্যালেট আই লাইক দ্যাট প্যালেট তারপর আমি পিএসসি ইউজ করে নিচ্ছি মেকআপ স্টুডিও কনসিলার তো এটা হচ্ছে ন্যাচারাল বাফ নাম্বার শেড তো প্রথমেই বললাম একটা ডার্ক শেড ইউজ করে নিচ্ছি আমি একটা একটু ব্লেন্ড করে নেব মুখের উপরে যদি বারবার না প্র্যাকটিস করতে পারো হাতের উপর বা থাইয়ের উপর প্র্যাকটিস করে নেবে ন্যাচারাল বাফ নাম্বার শেডের মধ্যে দিয়ে আমি ফ্ল্যাক হচ্ছে অল ফোর ফ্ল্যাক করবো কেন কি ভীষণ পরিমাণে ফ্লেয়ার আর এটাকে মিশিয়ে নিই ভালো করে মিশাবে ভালো করে মিশিয়ে নিয়ে ওয়াও এটাও খুব ভালো এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পর মনে হচ্ছে একটু ওভার ওভার লাগছে দেখো একটু ওভার ওভার লাগছে কিন্তু দেখো আমাকে কিন্তু ফর্সা লাগছে না খুব একটা যেরকম আমার স্কিন টোন ওরকমই আছে কিন্তু একটু মনে হচ্ছে একটু বেশি বেশি ইউজ করেছি তারপর চলে আসছি আমি ম্যাক ফাউন্ডেশনে তো এটা এনসি টোয়েন্টি এটা আমার শেড নাম্বার তো আমি এখানে স্কিন কারেক্টটা ইউজ করেছিলাম তো একটু ডার্ক কালার দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি এত পুচকু একটা শিশি ও বেশি পড়িস না এমনি আমি কিপটা মানুষ তার মধ্যে বেশি বেশি পড়ে আছে তো আগে ফটাফট ব্লেন্ড করে নিই মনেই হচ্ছে না কোনো মেকআপ করেছি বেশি বেশি কিন্তু দিলে হবে না তাহলে ক্রিজ লাইন হয়ে যাবে অল্প অল্প করে দিতে হবে ফাউন্ডেশন কোনো ফাউন্ডেশন বলো কনসিলার বলো বেশি পরিমাণে ফেসের উপর দেওয়া যাবে না দেখো কেমন এটা দেখো এদিকে দেখো মোটামুটি এটাতে আমি মধ্যে আমার খুব পছন্দের ফাউন্ডেশন যেটা আমার মেকআপটাকে বজায় রাখে পুরো বারো ঘন্টা আই লাভ দিস আই লাভ দিস তো আমি একটা ডার্ক কালার প্রথমে ইউজ করে নিচ্ছি তারপরে একটু ফেয়ার কালার ইউজ করবো তো প্রথমে আমি ডার্ক কালারটা ইউজ করে নিচ্ছি ওকে তারপর একটু ফেয়ার শেডটা দিয়ে দিই ফেয়ার শেডটা দিয়ে দেওয়ার পরে না যা লাগবে দেখো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি বা মা বলবো না এটা জাস্ট নর্মাল দেখো কেমন লাগছে এটা 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 টেন আউট অফ সেভেন তো দেওয়া যায় তারপরে আসছি ডারমা মানে ক্রাইলন ডারমা প্যালেট তো প্রথমে আমি ডিজে টু নাম্বার শেড ইউজ করছি সমস্যা আর ডি এফটি নাম্বার শেড দেখাচ্ছি তো আগে ডার্ক শেডটা ইউজ করি ডার্ক শেডটা ইউজ করার পর আমি ডার্ক শেডটা আগে ইউজ করি তাতে কি হয় একটু ফেয়ার শেড দিলে ম্যানেজ হয়ে যায় বাইরে এত বৃষ্টি পড়ছে যে আমি কি বলবো লজ্জা না চেপে বন্ধ করে দিয়েছি দেখো যখন আমি ডার্ক কালার দিয়েছি তখন অনেকটা চেঞ্জ হয়ে যায় স্মুথ হয়ে যায় মানে ন্যাচারাল এটাই মনে হয় আমার স্কিন টোন আমি হাত ইউজ করছি কেনকি ভীষণ টাইট একটা কনসিলার দেখাবো এই ফিনিশিংটা দেখো এরকম লাগছে ফিনিশিং মোটামুটি ভালো লাগছে এবার টেন আউট অফ ফোর দেবো এবার নিয়ে আসছি ক্রাইলন সুপ্রা আমি এফএস টোয়েন্টি সিক্স নাম্বার শেড ইউজ করছি আগে ডাইরেক্ট ইউজ করে নিচ্ছি কারণ কি খুব লাইট একটা শেড আমি শীতকালে প্রচুর পরিমাণে ইউজ করি কারণ কি ভীষণ 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 প্রিয় আর খুব সহজে ব্লেন্ড হয়ে যায় দেখো কত তাড়াতাড়ি টাইমও লাগলো না ব্লেন্ড হয়ে গেল এটা ফিনিশিং দেখো আই দিকে টেন আউট অফ সেভেন তো লাস্ট একটা ফাউন্ডেশন দেখাবো যেটা মাত্র তিনশো টাকায় এত সুন্দর অনেকটা ফাউন্ডেশন পাওয়া যায় তো তিনশো টাকায় কি ফাউন্ডেশন আছে তোমরা হয়তো ভাবছো তো চলো দেখাই ইনশাইন এখানে দেখা যাচ্ছে কিন্তু আমি বলে দিচ্ছি ইনশাইন খুব দারুণ একটা শেড মানে বলে বোঝাতে পারবো না আমি কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোট করছি না নো 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 আমি এটাকে এত পরিমাণে ভালোবাসি আর সব স্টুডেন্টদের সাজেস্ট করি প্র্যাকটিসের জন্য খুব বেস্ট আর গরমকালে মানে বলবো ইগনোর করতে এই ফাউন্ডেশনটাকে কারণ কি খুব বেশি ঘাম হয় লাগানোর পর লাগানো আগে তো অলরেডি ঘাম হয় যাদের হওয়ার আর লাগানোর পর কিন্তু বেশি ঘাম হয় তার জন্য বলবো শীতকালে বেশি করে ইউজ করবে ফাউন্ডেশনটা খুব এইচডি ফাউন্ডেশন চলো তো প্রথমে আমি অ্যাপ্লাই করে দিই রাশিয়ে দিয়ে দিচ্ছি এটা দেখো ওয়াও ওয়াও কত সুন্দর দেখো দেখো ভালোভাবে মিশিয়ে নিই

ফেসবুক লিঙ্কটা দেওয়া রয়েছে ওখানে ক্লিক করে ফেসবুকে অ্যাড হয়ে যাবে মানে ফেসবুকে নানান রকম মেকআপের ব্লগ সেগুলো দেখতে পারবে অ্যান্ড মেকআপের বিষয়ে আরও অনেক কিছু জানতে পারবে তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা